হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই লাইফস্টাইল চ্যানেল। আমি নুরুন্নাহার লিলিয়ান, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আর আমার ব্লগটি হচ্ছে 46 এবং আমি ব্লগটি শুরু করছি গতকাল 30 মে 2019 বিকালের সময় থেকে, আমার ইফতারের সময়। তো গতকালকে আমাদের ইফতারে খুব বেশি ভাজা পোড়া রাখিনি, তারপরেও বাঙালি ঠোঁট বলে বোঝে নেই তো বাঙালি স্বাদ, ঝাল ঝাল না হলে কি আমাদেরকে চলে? তো পেঁয়াজু ছোলা তো থাকতেই হয়। তো আমি পেঁয়াজুটা করেছি যা যা দিয়ে, তা হচ্ছে মুগ ডাল আর মসুর ডাল একসাথে ভিজিয়ে রেখে ওটা ব্লেন্ড করে নিয়েছি। এরপর ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রেড যে মরিচটা আছে সেটাও রেখেছি একটা হালকা। এরপর আদা পেস্ট, রসুন পেস্ট, কিউমিন পাউডার, কোরিয়ান্ডার পাউডার, তারপর টারমারিক পাউডার, চিলি পাউডার, আর হচ্ছে লবণ। আর লবণের মধ্যে আমি একটু বিট লবণ হালকা ব্যবহার করেছি। এরপর ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার সব একসাথে মিক্সড করে ছোটো করে ছোটো ছোটো, আর পেঁয়াজুটা আমি খুব বেশি বড় করি না, পেঁয়াজু একচুয়ালি ছোটো ছোটো করলেই এটা খুব মচমচে হয় এবং ভালো লাগে খেতে। অনেকে অনেক বড় বড় আকারে করে, ওইটা আসলে কাবাব টাইপের হয়ে যায়। পেঁয়াজু একচুয়ালি ছোটো করে করলেই এটা খুব সুস্বাদু হয় এবং ভালো লাগে খেতে। এরপর আমি করেছি ছোলা। ছোলাটার মধ্যে হচ্ছে আমি ছোলাটা আগের দিন ভিজিয়ে রেখেছিলাম এবং ইফতারের 2-3 ঘন্টা আগে আমি এটা সিদ্ধ করি লবণ দিয়ে। আর হচ্ছে আলুটা আমি আলাদা ভেজে নিয়েছি, অনেকে যেমন আলুটা সিদ্ধ করে নেয় আলাদা করে, আমি তা করিনি। এটাকে কেটে ছোটো ছোটো করে আগে আমি আদা পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজ কুচি এটার সাথে আলুটা আগে কষিয়ে নিয়েছি এবং ভেজে তুলেছি। এরপর এই ছোলাটাও দিয়ে দিয়েছি ওই মশলাটা ইয়ে করে, মশলাটা তো মশলাটা কষিয়েছি হচ্ছে প্রথমে আমি অলিভ অয়েল দিয়েছি, এরপর পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আদা পেস্ট, রসুন পেস্ট, টারমারিক পাউডার, চিলি পাউডার, কোরিয়ান্ডার, কিউমিন, এরপরে হচ্ছে আমি একটু ধনিয়া পাতা দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, এর সাথে আমার একটা মিক্সড মশলা আছে সেটাও আমি ব্যবহার করছি। এরপর ছোলাটা অন্য 8-10টা মানুষ যেভাবে রাঁধে ওইভাবেই আমি ভুনা করে তুলেছি। এরপর রাতে আমি করেছিলাম হচ্ছে একটি ফিশ কারি। ফিশ কারিটা হচ্ছে ট্যাংরা মাছ, এটা হচ্ছে ফিশ কারির ঝোল। এই ঝোলটা করার জন্য আমি হচ্ছে একটা ঝিঙ্গা নিয়েছি, একটা হচ্ছে পটল নিয়েছি, আর পেঁয়াজগুলো বড় বড় করে কেটেছি, রসুন কেটেছি, রসুন ছিল বড় বড়, এরপর কাঁচামরিচ, আর হলুদ আর মরিচের মধ্যে আগে মাছগুলোকে আমি হালকা ভেজে তুলেছি, খুব বেশি কড়া ভাজা করিনি। খুব বেশি কড়া ভাজা করলে মাছগুলো আসলে এটা গ্যাস্ট্রিক উদ্রেক করে, এটা অনেকে শরীরে স্যুট করে না, তো খুব বেশি কড়া ভাজা না। আর খুব বেশি ভুনা ভুনা খাবারও আমরা অ্যাভয়েড করছি, যতটা ঝোলঝোল খাবার করা যায় তাই। তো মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিয়ে আলাদা পাত্রে রেখে ওই তেলের মধ্যে আমরা যে যে সবজি আমি কেটে তুলেছি সেটাই আমি ছেড়ে দিব। তো এভাবে মাছগুলোর মধ্যে হচ্ছে আগে চিচিঙ্গা, হলুদ, চিচিঙ্গা, মরিচ, পটল, পেঁয়াজ আর হচ্ছে রসুন দিয়ে এরপর আমি মশলাগুলো দিব, হচ্ছে রেড চিলি পাউডার, টারমারিক পাউডার, কোরিয়ান্ডার পাউডার, কিউমিন পাউডার, তারপর হালকা একটু ব্ল্যাক পেপার, আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে। আমি সব ধরনের উপকরণই ব্যবহার করেছি কিন্তু খুবই কম পরিমাণে। এরপরে বাজারে কিনতে পাওয়া যায় যে মাছের মশলাটা, সেটাকে আমি রাঁধুনি মশলাটা একটু অল্প করে দিয়েছি, খুব বেশি দেইনি। আর হচ্ছে সল্ট দিয়েছি আর অলিভ অয়েলে আমি মাছগুলো ভেজেছি। আমরা বাসায় সয়াবিনটা খাই না, অলিভ অয়েল খাই রেগুলার। তো মাছটা এবার সবজিগুলোকে কষানো হচ্ছে। তো সবজিগুলো ভালো করে কষানোর পর আমি আমার একটা মেজারমেন্ট মগ আছে, সেই মগের পানি, এক মগ পানি আমি ঢেলে দিব এবং খুব ভালো করে কষাবো। আর এই মাছটা, মাছের কারিটা, মাছের ঝোলটা তৈরি করতে বেশি সময় লাগে না, 10-15 মিনিটের মধ্যে হয়ে যায়, আর সবজিগুলো যেহেতু খুবই সফট। আর এই সবজিটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, বেশি বেশি মাছ খাবেন, মাছের মধ্যে অনেক ধরনের ভিটামিন আছে এবং শরীরের জন্য অনেক ভালো। যতটা সম্ভব চেষ্টা করবেন মাংসটা অ্যাভয়েড করতে। তো এরপর এই যে কষিয়ে দিব, ঢাকনা আমি দিয়ে দিব, ঢাকনা দিয়ে দিব 10-15 মিনিটের মতো। তো হয়ে গেল ট্যাংরা মাছের ঝোল। এই ছিল আমাদের গতকাল রাতের সবচেয়ে মেইন আইটেম, যেটা সেটা হচ্ছে নতুন, আর অন্যান্য টুকিটাকি জিনিসপত্র তো ছিলই। আর হচ্ছে আজকে দিন শুরু হলো, আজকে শুক্রবার,
ভোরবেলা ঘুম থেকে উঠেই তো আমি পেপার পড়ি নিয়মিত, নিউজ পেপার পড়া আমার একটি অভ্যাস সকালবেলা। আজকে হচ্ছে 31 মে 2019। তো টুকিটাকি অনেক কাজ ছিল জমানো, ঘর গোছানো, তারপর অফিসের কিছু কাজ ছিল সেই কাজগুলো গুছিয়ে নিলাম, আর হচ্ছে পেপারটা পড়তে পড়তে ইফতারের যে আয়োজন সেটা করা হলো। বাইরে যাওয়ার কথা ছিল, আজকে আর বাইরে যাওয়া হয়নি আমাদের। তো এই কাঁঠালগুলো হচ্ছে আমাদের আবাসিক এরিয়াতে দিয়ে গিয়েছিল, আবাসিক এরিয়াতে এর আগে আমি দেখিয়েছিলাম। তো আজকে কাঁঠালগুলো পেকেছে, এই দুই একদিনের মধ্যে একটি কাঁঠাল অলরেডি খাওয়া হয়ে গিয়েছে। আর এই কাঁঠালটা আমি চাকু দিয়ে প্রথমে ছাড়িয়ে নিলাম, আর কাঁঠালটা এত মজার হয়েছে আসলে বলার মতো না, এত মিষ্টি, এটার মধ্যে একদম ফ্রেশ একটি কাঁঠাল, খুবই ভালো লেগেছে। ইফতারের পর আমরা এই কাঁঠালটি খেয়েছি, খুব বেশি বেশি শক্তও না, আবার খুব বেশি গলে যায়নি কাঁঠালগুলো, খুবই ফ্রেশ এবং খুবই ভালো লেগেছে আমার। আর হচ্ছে এই হচ্ছে গ্রামের মতো নিজের বাড়ির গাছের কাঁঠাল যেভাবে খায় ঠিক তেমনই খেলাম, এটাও একটা আল্লাহর কাছে অনেক শুকরিয়া এবং আলহামদুলিল্লাহ যে সরকারি এরিয়ায় থাকছি বলে হয়তো এরকম ফ্রেশ একটা খাবার খাওয়ার সুযোগ পাচ্ছি। এরপর দুপুরে ও এই তরমুজটা এনেছিল, একেবারে বাজে অবস্থা, কিন্তু ড্রাগন এই রূপবতী ফলটা খুবই মজার, সে দেখতেও যেমন তা গুণবতী রূপবতী তেমনি তার অনেক গুণও আছে, সে তেমনই গুণবতী। ড্রাগন ফলটা কেটেছিলাম আজকে এই তো কিছুক্ষণ আগে, খুবই মজার লেগেছে, খুবই মিষ্টি, ভিতরে যেমন মিষ্টি তেমনি বাইরেও সুন্দর এবং তার গুণও আছে। জীবনে অনেককেই দেখা যায় যে আমাদের লাইফেও এরকম অনেক মানুষ যে দেখতেও ভালো, তার গুণও আছে, সব দিক দিয়ে সে ভালো থাকে, আবার কিছু মানুষ দেখতেও ভালো না, তার গুণও নেই। এই তরমুজটি হচ্ছে সেই রকম একটি ব্যাপার, তরমুজটি বাইরের দিক থেকেও কালো, ভিতরটাও তার একেবারে অসার। আর হচ্ছে জাম, জাম হচ্ছে দুপুরে ওই একজন কলিগ দিয়ে গিয়েছে, এটাও আমাদের আবাসিক এরিয়ার। তো এইভাবেই আমাদের দিনটি কেটে গেল। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন, ভালো খাবেন। আজকের মতো আল্লাহ হাফিজ, বাই বাই।